এই পপি বাগানে আসছি এখন, যে লিটন ডাটা উঠাইতেছে সবাই দিবে, কচু শাক, লাউ গাছ দেখেন কত দামাইছে, দেশে ছিল তো এবার গাছের যত্ন নেন, দেখেন লাউ গাছ কি সুন্দর, এই লাউ পাতা দিয়ে ইলিশ মাছ দিয়ে পাতুরি বানায়ো, এই যে যে ডাটা গুলি দেখেন টবের মধ্যে লাগাইছে কত মোটা কত শক্তিশালী, দেখেন এই মুম্বাই ডাটা গুলি ভালো কি সুন্দর কত মোটা হয়েছে দেখছেন, আর নিচে যেগুলি লাগাইছে একদম চিকন চিকন, আর মরিচ ধরে নেই বেশি, টমেটো পাইকে রয়েছে, না না আমি নিব না, এবার মরিচ ধরে নেই বেশি, বোম্বাই মরিচ মাত্র আসতেছে, ওরা ছিল না দেশে চলে গেছিল 2 মাসের জন্য, নিজের কচুর ক্ষেত লাগাইছে আবার যত্ন করে অনেক, কিন্তু এই জায়গাটা ছায়া, আগের বাড়িতে অনেক দূর তো প্রচুর, আমি আগের ভিডিওতে দেখাইছি, এই যে দেখেন কেন ওরা ছিল না, তার যত্ন করতে হয় আর কি, যে টমেটো ধরে রয়েছে দেখেন, তারপরে যা হয়েছে আলহামদুলিল্লাহ খাইছি আমরা, দিছি মামা নিয়ে পাট শাক পুঁই শাক, শাক বাক করতেছে সবাই দিবে, আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন, আশা করি সবাই ভালো আছেন, শাক উঠায় সবাই বাক করে করে দেয় ওরা, ওরা একা খায় না, ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, আসসালামু আলাইকুম, ভিডিও যদি ভালো লাগে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন ভুলবেন না, কেন বলি দেখেন যার যেটুকু জায়গা আছে যে লাগান, ওরা এখানে একটু জায়গার মধ্যে লাগায় কি সুন্দর, ওকে আল্লাহ হাফেজ।